বিকেলে তো আবার লাগবে, টাকা জোগাড় হয়েছে? হ্যাঁ, ওই শান্তুদা বলছিল 50 টাকা ধার দেবে। দূর, 50 টাকায় কি হবে? 200 টাকা তো মাল কিনতেই লেগে যাবে। আমি দেখছি মার কাছ থেকে যদি কিছু ম্যানেজ করা যায়। এই সিরিঞ্জটা মনে হচ্ছে আর নতুন কিনতে হবে না। আরে দূর, ওটা তো ভোঁতা হয়ে গেছে। বড় মালিক কাছ থেকে একটা নিয়ে নিস, আর না করে দেয় হয়ে যাবে। সালাই বড় মালিকটাও মাইরি, সালাই ভোঁতা সিরিঞ্জ গুলো নিয়ে বিক্রি করে কি লাভ হচ্ছে মাইরি মারটা। চলি, মানে আমি কিছুই বুঝতে পারছি না মাসিমা। সামনে স্কুলের অ্যানুয়াল স্পোর্টস, আরও দিনের পর দিন প্র্যাকটিসেই আসছে না। প্রথমে ভেবেছিলাম শরীর টরীর খারাপ হয়েছে বোধ হয়, কিন্তু এখন তো শুনছি। আসলে কি জানেন, অনেকদিন ধরেই তো ওকে ট্রেন করছি, শুনে খুব খারাপ লাগছে যে শনির দৃষ্টি পড়েছে টাবু আমার সর্বজিতের ওপর। শনির দৃষ্টিটা ছাই, বকে গেছে, বকে গেছে, তোমার ছেলে বকে গেছে, শয়তান ঘর করেছে ওর উপরে, লায়েক হয়ে গেছে এর ছেলে আমার। যে ছেলে স্পোর্টস ছাড়া কিচ্ছু জানতো না সে এখন। হ্যাঁ টাবুন, দেখো ছেলে যে আমার লেখাপড়ায় খুব ভালো ছিল কোনোদিনই এই কথা আমি বলবো না, তবে লং জাম্প, হাই জাম্প এসব খুব ভালো ছিল। দেখো স্পোর্টস করেও তো অনেক অনেক বড় হয়, তাই আমি, কিন্তু সব আমার কপাল। এইভাবে যে ছেলেটার ঘাড়ে শয়তান ভর, সবই তোমার জন্য, তোমার জন্য। তুমি লাই দিয়ে দিয়ে ছেলেটাকে একেবারে উচ্ছন্নে পৌঁছে দিয়েছো। আচ্ছা আমি কি করব বলো তো? হ্যাঁ, আমি কি ওকে বলেছি যে তুই নেশা কর? নেশা? মানে সর্বজিৎ নেশা করছে? কি নেশা মাসিমা? জানি না টাকুন, ওর কিছু নতুন বন্ধু জুটেছে যেন, তাদের সঙ্গে সব সময় ঝিমিয়ে থাকে ছেলেটা। আর কি তিরিক্ষে মেজাজ জানো, একটা কিছু বললেই যেন একেবারে তেড়ে আসে। না টাবুন, আমি ডেফিনিট যে সর্বজিৎ কোনো বিশ্রী ধরনের ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে। না মানে তাহলে আপনার ওকে আটকাচ্ছে না কেন? এখন হয়তো খুব দেরি হয়ে যায়নি। এসে গেছে, এসে গেছে, তোমার গুণধর ছেলেটি এসে গেছে। এই যে, এই যে সর্বজিৎ, আছে কি ব্যাপার, কি তুমি প্র্যাকটিস আসছো না কেন? আমার দ্বারা ওইসব দৌড়টোর হবে না টাকুন। হোয়াট, কেন? ভালো লাগে না? তাহলে তোমার কি ভালো লাগে ছেলে, কি ভালো লাগে তোমার? কাম অন ড্যাড, ডোন্ট বোর মি। আমি তোমাকে বোর করছি? হ্যাঁ চলো, তুমি আর তুমি চলো। না না না, তোমার আর বাড়ি থেকে বেরোনো হবে না। কি ভেবেছো? শোনো, কি ভেবেছো? হ্যাঁ নেশা করে মরবে? হ্যাঁ লাইক হয়েছে, চলো চলো চলো। একদম একদম ঘর থেকে বেরোবার চেষ্টা করবে না। খাবার দাবার যা লাগে সব তোমাকে ঘরে দেওয়া হবে, আর ঘর থেকে বেরোবার যদি চেষ্টা করো তোমার আমি ঠ্যাং ভেঙে ফেলে রেখে দেবো। মনে রেখো, এটা কিন্তু আমার কথার কথা না, যা বললাম একদম মনে রাখবে।
ভুলটার কোনো সেন্স আছে? এটা সিরিঞ্জ আনতে এত সময় লাগে? ইডিয়েটটা জানে না তার কি হচ্ছে? আরে শালা বনমালীর বাড়ি কি এখান থেকে 5 কিলোমিটার দূরে নাকি? দেখ লাট মেরে কোথায় পড়ে আছে। যাবে কোথায়? যাবে কোথায়? মালটা তো আমার কাছে। চলে আসছি বড়। কি রে? এ কি রে? এতক্ষণ কোথায় ছিলিস? আরে বাবা বনমালীর ওখানে পুলিশ রেড করেছে। শালা বলছে পুনর সেজ বিক্রি করে নাকি আইনত অপরাধ। আর ধর অত গল্প দিস না তো তুই মাল পেয়েছিস। আরে বাবা আমার নাম বল্টু, আমি সিরিজ নিয়ে ঠিক কেটে পড়েছি। কি হয়েছে? কি এত চিৎকার চেঁচামেচি কিসের? এই দেখো না ও কি রকম করছে। তুমি সে কি একটা ডাক্তার ডাকো না গো। কি বলবে ডাক্তারের কাছে? হ্যাঁ কি বলবে? বলবে যে তোমার ছেলে ড্রাগ নিয়ে অসুস্থ হয়েছে। তাই বলে তুমি একটা ডাক্তার ডাকবে না? আশ্চর্য। আচ্ছা আমার ছেলে কি তোমার ছেলে নয় নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। তুই এত রাতে ডাক্তার দেখছি। রক্তটা একটু পরীক্ষা করি, খুব একটা ভালো হচ্ছে না। এই যে আশঙ্কা করছি সেটা হলে তো। কি ডাক্তারবাবু, আপনি কি আশঙ্কা করছেন? কি হয়েছে ওর? সেটা এখন বলা ঠিক হবে না, আগে ওর রক্তের রিপোর্টটা দেখি তারপর বলবো। কি বলছো তুমি? হ্যাঁ আমার শোবর কি করে? না না আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে, জানো অন্য কারো রিপোর্ট পাল্টাপাল্টি করে এখানে চলে এসেছে। আমার শোবর কি করে রোগ হতে পারে বলো, কি করে? না কল্পনা, কোনো ভুল হয়নি। না না হতে পারে না, আমার সঙ্গে কখনো রোগ হতে পারে না। বাবা ব্লাড রিপোর্টে কি পাওয়া গেছে? তোমার মতো নোংরা নীচ চরিত্রহীন ছেলের রক্তে যা পাওয়ার কথা তাই পাওয়া গেছে। তাই আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, এ বাড়ি ছেড়ে তুমি চলে যাবে, যেখানে খুশি যাও, টাকা যা লাগে আমি দেবো, ব্যাস। কিন্তু ব্লাড রিপোর্টে কি পাওয়া গেছে? এইচআইভি পজিটিভ। সবাইকেই হবে একদিন, কিন্তু তাই জন্য কি কেউ বাঁচা বন্ধ করে দেয়? জীবন কখনো থেমে থাকে না। সারা পৃথিবীতে এত মানুষ বেঁচে থাকার জন্য সারাক্ষণ লড়াই করে যাচ্ছে, একথা জেনেও যে শেষে তার জন্য অপেক্ষা করে আছে মৃত্যু। আমিও থাকবো না, হয়তো সময়ের অনেক আগেই চলে যাব। আমার পরিবার বন্ধু বান্ধব সবাই আমার জীবন থেকে চলে গেছে, আমিও যাব। কিন্তু যাবার আগে প্রত্যেকটা মানুষকে যতটা পারি বুঝিয়ে যাব, তাকে ছুঁলে তার সঙ্গে কথা বললে রোগ ছড়ায় না, বরং একটু ভালোবাসা একটু সহানুভূতি পেলে তারা যে কদিন বাঁচবে সেটুকু জীবন আরো সহনীয় হয়ে ওঠে। যে ছোট্ট ভুলের মাসুল আমাকে জীবন দিয়ে দিতে হচ্ছে তা যেন আর কারুকে দিতে না হয়। যদি একজন মানুষও একথা বোঝে আমার এই অল্প কদিনের জীবন সার্থক বলে আমি মনে করি।